আসসালামু আলাইকুম। আমার বানানো প্রথম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো ডিউ মিটার, ইন্টারনেট স্পিড মিটার কীভাবে সাকসেসফুলি 100% ক্র্যাক করতে হয়। তো এটা ক্র্যাক করার আগে অ্যান্টিভিরাস প্রোটেকশনটা অফ করে নেবেন। মজিলা ফায়ারফক্স ঢুকবো, এখান থেকে ওয়েবসাইটটা ডাউনলোড ডিউ মিটার, এখান থেকে ওকে করে ডাউনলোডটা করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোডটা করছি না। ডিও মিটারটা ইনস্টল করবো, আমরা ইনস্টলেশন প্রসেসটা দেখাচ্ছি। অ্যান্টিভাইরাস প্রোটেকশনটা যেন অফ থাকে। এখানে খেয়াল করুন, লঞ্চ ডিওমিটার এই চেকবক্সটা আনচেক করে ফিনিশ। এবার কন্ট্রোল কন্ট্রোলটা ডিলিট চেপে টাস্ক ম্যানেজারটা ওপেন করব। এখান থেকে যে ডিউ মিটারটা আছে সেটা পারফরমেন্সটা অফ করে দেবো। এন টাস্ক এখানে দেখবেন ডিউ মিটারটা ওপেন আছে নাকি, যদি না থাকে এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে রিফ্রেশ করবেন। আচ্ছা, এখন আমরা যে অ্যান্টিভাইরাসটা অফ করছি শুধুমাত্র এই ক্র্যাকটার জন্য। তো এই দুইটা কপি করবেন, কপি করে যেখানে ডিউ মিটারটা ইনস্টল হয়েছে ইনস্টলেশন ডিরেক্টরিটা ওখানে সিম্পলি পেস্ট করে দেব। রিপ্লেস দুটোই কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, এখন আবার ডিউ মিটার ঢুকতেছে ক্র্যাক ফোল্ডার রেজিস্ট্রেশন। আচ্ছা, এখন আমরা ডিউ মিটারে ঢুকতেছি। ডিউ মিটার ঢুকলে দেখতে পাবো, ঢুকলে দেখতে পাবো হচ্ছে জাস্ট ইনস্টলেশন উইজার্ডটা দেখাচ্ছে। এখানে খেয়াল করুন, ডিউ মিটারটা কিন্তু লাইসেন্সড করা হয়ে গেছে। এখানে খেয়াল করুন টুইস্টেড এন্ডস ফ্যামিলি প্যাক, আপনার ডিউ মিটারটা আপনি সাকসেসফুলি ক্রিয়েট করতে পারবেন এভাবেই। যদি আমার ভিডিও টিউটোরিয়াল আপনাদের একটু উপকার হয়, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।